প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ গৌসুল আজম আজকে মাইগ্রেনের ব্যথা কেন হয় কি করলে ভালো থাকবো সেটা নিয়ে কথা বলবো অনেকেই প্রশ্ন করে থাকেন আসলে কি করলে মাইগ্রেনের ব্যথা থেকে ভালো থাকা যাবে এই নিয়ে তো আপনারা জানেন যে মাইগ্রেনের ব্যথা এরকম না এরকম মানুষের সংখ্যা কিন্তু আসলে অনেক কম কারণ অনেক মানুষই এই কমপ্লেন নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে তো আসুন জেনে নিই কিছু কারণ এবং কিভাবে করলে ভালো থাকবো আমরা তো প্রথম যেটা কারণ সেটা হলো স্ট্রেস যে কোনো কারণে যদি যে কোনো চাকরিতে বা বাসায় যে কোনো কারণে যদি আমরা অনেক বেশি যদি উত্তেজিত থাকি বা অনেক টেনশন যদি আমাদের থাকে সেটার কারণে কিন্তু আমাদের মাইগ্রেনের ব্যথাটা হতে পারে তো এই জিনিসটা করার জন্য আমাদের বুঝতে হবে যে আসলে কোন জিনিসটা আমাদেরকে বেশি অ্যাংজাইটি বা স্ট্রেস বা আমাদের বেশি টেনশান নিয়ে আসে সেই জিনিসগুলো আমাদের লিস্ট করে সেগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবো তাহলে আমাদের কিন্তু মাইগ্রেনটা আসবে না দুই নম্বর কথা হচ্ছে যে যদি কারো ইরেগুলার স্লিপ প্যাটার্ন থাকে মানে হলো যাদের ঘুম যেটা কেউ আগে রাত্রে ঘুমাচ্ছে কোনো দিন কোনো দিন শেষ রাত্রে ঘুমাচ্ছে মানে যাদের ঘুমের কোনো শিডিউল নাই সেই মানুষগুলো কিন্তু অনেক বেশি মাইগ্রেনের ব্যথাতে ভোগে এবং তাদের ক্ষেত্রে যেটা পরামর্শ তারা যেন নির্দিষ্ট একটা তাদের ঘুমের একটা রুটিন মেনটেন করে যাতে তাদের ঘুমটা আসলে যদি এগারোটায় রেগুলার ঘুমায় তাহলে এগারোটার মধ্যে যেন তারা ঘুমোতে যায় এই বিষয়টা তাদের নিশ্চিত করতে হবে আরেকটা বিষয় আছে যে আমাদের শরীরে অনেক হরমোনের চেঞ্জ হয় বিশেষ করে ফিমেল যারা আছে তাদের শরীরে কিন্তু প্রতি মাসেই অনেক হরমোনের চেঞ্জ হয় তো এই হরমোন চেঞ্জ যখন হয় সেই সময়টাতে কিন্তু তাদের প্রচুর পরিমাণ মাথা ব্যথা করে বিশেষ করে তাদের মাসিক হওয়ার সময়টাতে কিন্তু অনেকের মাথা ব্যথা করে যেটা মিনস্ট্রুয়াল মিনস্টুরাল মাইগ্রেন বলে তো এই সময়টাতে মাইগ্রেন যদি থাকে তাহলে যেই জিনিসগুলো করতে হবে যে তাদের হাতের কাছে যে আমরা ওষুধগুলো রাখতে বলি সেই ওষুধগুলো তারা যেন মেনে চলে তাহলে কিন্তু ভালো থাকবে পাশাপাশি যারা জন্ম নিরোধের জন্য বিভিন্ন ধরনের পিল খায় স্টুডেন্ট আছে এরকম হরমোনের যারা পিল খায় তাদের ক্ষেত্রেও কিন্তু প্রচুর মাথা ব্যথা হয় সেক্ষেত্রে তাদের নিয়ম হচ্ছে যে তারা যেন এই ধরনের পিল যেন না খায় যেমন ইমার্জেন্সি পিল বা মিনি পিল বা অন্যান্য যে কোনো পিল আছে সেগুলো কিন্তু মাইগ্রেন যাদের আছে তাদের কিন্তু একদমই খাওয়া নিষেধ দুই নম্বর হচ্ছে যে যারা আরও কিছু বিষয় আছে যেমন কফি যারা খায় তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় মাইগ্রেনে ব্যথাটা হয় সুতরাং যাদের মাইগ্রেন আছে তাদের কিন্তু কফি খাওয়া একেবারেই নিষেধ তারপর আবহাওয়া চেঞ্জ যদি হয় আবহাওয়া চেঞ্জ যেমন হচ্ছে যে অনেক সময় টেম্পারেচার বাইরে অনেক গরম আবার অফিসে গিয়ে দেখা গেল যে ঠান্ডায় আমরা এসির মধ্যে ঠান্ডা এরকম আবহাওয়া যদি বারবার চেঞ্জ হয় সেক্ষেত্রে কিন্তু প্রচুর মাথা ব্যথা হয় এবং মাথা ব্যথাটা কিন্তু তাদের ক্ষেত্রে তাদের যে অ্যাডজাস্ট করে নিতে হবে যে তাদের আবহাওয়া বা রোদে যখন যাচ্ছে তখন যেন তারা সানগ্লাস পরে নেয় তাহলে কিন্তু তাদের টেম্পারেচারটা যেন হঠাৎ করে চেঞ্জ না হয় তাহলে কিন্তু তাদের মাইগ্রেনের ব্যথাটা হবে না কিছু কিছু খাবার আছে যেটা মাইগ্রেনের সমস্যাটাকে বাড়িয়ে দেয় যেমন চকলেট অনেকে খায় চিজ বা এই জাত খাবার যেগুলো কিন্তু মাইগ্রেনের জন্য অনেক সময় দায়ী করা হয় তো যাদের মাইগ্রেন সমস্যা আছে তাদের কিন্তু এই জিনিসগুলো একেবারেই অ্যাভয়েড করতে হবে অনেকের আছে যে পানি স্বল্পতা যদি হয় যে রোজার সময় বা অনেক সময় দেখা গেল যে তাদের যদি পানি ঠিকমতো না খায় বা খেতে না পারে সেই কারণে কিন্তু অনেক সময় তাদের মাইগ্রেন হয় এটা কিন্তু তাদের নিশ্চিত করতে হবে যে তারা যেন প্রচুর পরিমাণে পানি খায় এবং মিনিমাম আড়াই লিটার থেকে তিন লিটার পানি যেন প্রতিদিন খায় তাহলে কিন্তু শরীরে তাদের পানি স্বল্পতা হবে না ফলে তাদের মাইগ্রেন কিন্তু হবে না এটা নিশ্চিত করতে হবে অনেকের মাইগ্রেন হলে আবার ফটোফোবিয়া বলে মানে হচ্ছে তারা রোদে গেলে ব্যথাটা বেড়ে যায় সেক্ষেত্রে তাদের পরামর্শতে তারা অন্ধকার রুমে থাকবে এই সময়টাতে যদি বাইরে যেতে হয় অফিস আদালত বিভিন্ন কারণে যদি যেতে হয় সেই সময় তাদের জন্য পরামর্শ হচ্ছে তারা যেন সানগ্লাস পরে যাতে তাদের রোদের মাত্রাটা তারা যেন বুঝতে না পারে এই জিনিসটা তাদের নিশ্চিত করতে হবে আরেকটা হচ্ছে কিছু গন্ধ আছে যেগুলো তাদের অনেক সময় মাইগ্রেনের সমস্যাটাকে বাড়িয়ে দেয় অনেক সময় আঁতর বা বিভিন্ন সেন্ট বা বিভিন্ন ধরনের পারফিউম যেগুলো আছে যেগুলো অনেক বেশি তীব্র গন্ধ থাকে সেগুলো কিন্তু আমাদের মাথায় বা ব্রেনে কিন্তু একটু ইরিটেট বা একটু স্টিমুলেশান দেয় সেটার কারণে কিন্তু মাইগ্রেন হতে পারে তো আমরা এই সময়টাতে এই ধরনের গন্ধ নেওয়া থেকে নিজেকে বিরত রাখবো তাহলে কিন্তু নিশ্চিতভাবে আমরা ভালো রাখতে পারবো আজকে আমরা কিন্তু ঔষধ নিয়ে তেমন বেশি কথা বললাম না কারণ ঔষধগুলো আসলে ভিডিওতে আমরা বলতে চাই না এটা নিষেধ আমাদের লিগালি নিষেধ তো আমরা যেটা বলতে চাই সেটা হলো যে কি করলে আমরা ভালো থাকতে পারবো সেই জিনিসটা তো আশা করি এই তথ্যগুলো আপনাদের ভালো লাগবে এবং আপনারা উপকৃত হবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাসায় থাকবেন আল্লাহ হাফেজ